আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, কেমন আছেন আপনারা? আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। প্রিয় ভাইরা, আজকে জানব যে নারীর কান্নায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘাম ঝরিয়েছিলেন। কি এমন ঘটনা ঘটেছিল যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাম ঝরিয়েছিল? কোন সেই নারী? প্রিয় ভাইরা, ভিডিওটি বিস্তারিত দেখার অনুরোধ রইল। হযরত খাওলা বিনতে সালবা রাদিয়াল্লাহু তাআলাকে তার স্বামী তালাক দিলেন। জাহিলি যুগের প্রচলিত তালাক, নিজের স্ত্রীকে তুমি আমার মায়ের মতো এ জাতীয় কথার দ্বারা তৎকালে তালাক দেওয়ার প্রথা প্রচলন ছিল। একবার এ ধরনের তালাক দিলে তাকে আর ফিরিয়ে নেয়ার ব্যবস্থা ছিল না। স্বামীর মুখে এ কথা শুনতেই হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা ছুটে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। আরজ করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার স্বামী আমাকে জিহার দিয়েছে, জিহার তালাক দিয়েছে, আপনি একটা ব্যবস্থা করুন। প্রিয় ভাইরা, এটা ছিল জাহিলি যুগের তালাক। শরীয়তে তখনও এ সম্পর্কিত কোনো বিধিবিধান অবতীর্ণ হয়নি, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎকালীন রেওয়াজ মাফিক বলে দিলেন, তোমার তালাক হয়ে গেছে। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, তাহলে আমি এখন কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তান প্রসব করতে গিয়ে আমার পেট দীর্ণ হয়ে গেছে, আমার বয়সও এখন অনেক, মা বাবাও জীবিত নেই, যৌবন হারিয়ে গেছে, আমার ধন সম্পদও ফুরিয়ে গেছে, এখন আমি কোথায় যাব, কোথায় আশ্রয় নেব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুনরায় তাকে বললেন, তোমার তালাক হয়ে গেছে। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আরজ করলেন, হে আল্লাহর রাসূল, এ বিধান রহিত করে দিন। তার অনুরোধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কথাই বলতে পারলেন না, মাথা নত করে বসে রইলেন। এবার হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আল্লাহর রাসূল, আপনি যদি আমার কথা না রাখেন তাহলে আমি নিজেই আমার আল্লাহকে আমার কথা বলবো, আমার অভিযোগ জানাবো। এরপর তিনি আকাশের দিকে তাকালেন, আল্লাহর দরবারে হাত তুলে অশ্রু সজল চোখে আবেদন করলেন, বললেন, হে আল্লাহ, তুমি জানো আমার ছোট ছোট কয়েকটি সন্তান রয়েছে, যদি আমি তাদেরকে আমার কাছে রাখি তাহলে তারা ক্ষুধায় কষ্ট পাবে, আর যদি আমার স্বামীর কাছে ছেড়ে দেই তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। হে আল্লাহ, তুমি আমার পক্ষে ফয়সালা দাও। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা এ কথা বলেননি, তোমার যা খুশি ফয়সালা করো। প্রিয় ভাইরা, বলেছেন তুমি আমার পক্ষে ফয়সালা দাও। আল্লাহ তাআলা হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের এ দোয়ার প্রেক্ষিতে সাধারণ কোনো ফয়সালা পাঠাননি, বরং কুরআন বিধান সম্বলিত আয়াত পাঠিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পৃথিবীতে যতদিন পর্যন্ত এ উম্মত এবং কুরআন থাকবে ততদিন পর্যন্ত তারা হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের কাহিনী শুনতেই থাকবে। প্রিয় ভাইরা, তার শ্রেষ্ঠত্বের মহিমা প্রকাশিত হয়ে থাকবে। হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা আবেদনরতা, এখনও তিনি হাত নামাননি, তার কান্না আরশের দরজা খুলে দিয়েছে। হযরত জিব্রাইল আলাইহিসসালাম এসে জানিয়েছেন, একজন নারীর দরদ ভরা কান্না আল্লাহর আরশকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে ওহি অবতরণের নির্দেশনা ছাপিয়ে উঠেছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত খাওলাকে বললেন, হাত নামাও, ওহি অবতীর্ণ হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর ঘামে সিক্ত হয়ে উঠেছে। তিনি শরীরের ঘাম মুছলেন, বললেন, হে খাওলা, তোমাকে মুবারকবাদ, আল্লাহ তাআলা তোমার পক্ষে ফয়সালা দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা ওহি অবতীর্ণ করে বলেন, আল্লাহ অবশ্যই সে নারীর কথা শুনেছেন যে তার স্বামীর বিষয়ে আপনার সঙ্গে বাদানুবাদ করেছে এবং আল্লাহর কাছে ফরিয়াদও করেছে, আল্লাহ তোমাদের কথোপকথন শুনেন, সূরা মুজাদালা আয়াত 1। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালাক মেনে নিচ্ছিলেন, হযরত খাওলা রাদিয়াল্লাহু তাআলা অস্বীকার করে যাচ্ছেন, আল্লাহ তাআলা এ কাহিনী দেখছিলেন এবং শুনছিলেন। এরপর চূড়ান্ত ঘোষণা করে আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে যারা নিজেদের স্ত্রীদের সাথে জিহার করে তারা জেনে রাখুক, তাদের স্ত্রীগণ তাদের মাতা নয়, যারা তাদের জন্মদান করে কেবল তারাই তাদের মাতা,
তারা কিন্তু অসঙ্গত ও অসত্য কথাই বলে। নিশ্চয় আল্লাহ পাপ মোচনকারী ও ক্ষমাশীল। সূরা মুজদালা আয়াত 3। প্রিয় ভাইরা, আজও এই ধরনের মা, আজও এই ধরনের বোন আমাদের সমাজে রয়েছে, আমাদের সংসারে রয়েছে। তারা আল্লাহর কাছে কাঁদলে ফয়সালা তাদের পক্ষে হয়ে যায়, আল্লাহর কাছে কাঁদলে জান্নাত তাদের অধিকারে চলে আসে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার নেক বান্দা, প্রিয় বান্দা হিসাবে কবুল করে নিক, আমিন। প্রিয় ভাইরা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটিতে ক্লিক করে একটি লাইক দিবেন।